আজ গোবি প্রশ্ন। বাদশা নিজেকে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি বলে মনে করতেন, তাই তিনি প্রায়ই অন্যদের হেয় প্রতিপন্ন করার জন্য অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করতেন। একবার তিনি 12,000 পণ্ডিত ব্যক্তিকে এক সমাবেশে ডেকে জিজ্ঞেস করলেন, পৃথিবীর কেন্দ্রবিন্দু কোথায়? কিন্তু তারা কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তা দেখে বাদশার মনে আর খুশি ধরে না। তিনি তৎক্ষণাৎ সারা রাজ্যে ফরমান জারি করলেন, যে এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, আর উত্তর ভুল হলে শাস্তি দেওয়া হবে। বহু লোক ফরমান শুনল, কিন্তু সকলেই মাথা নেড়ে চলে গেল। কেবল হজ্জা তার গাধাকে সঙ্গে নিয়ে বাদশার দরবারে হাজির হল। বাদশা জিজ্ঞেস করলেন, হজ্জা, তুমি কি জানো পৃথিবীর কেন্দ্রবিন্দু কোথায়? হজ্জা উত্তর দিল, জি জাহাপনা, আমি জানি পৃথিবীর কেন্দ্রবিন্দু ঠিক আমার গাধার সামনের দিকের বাঁ পায়ের নিচের মাটিতে। বাজে কথা, তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার কথায় বিশ্বাস না হলে জাহাপনা নিজে পৃথিবী মেপে দেখে নিতে পারেন, ভুল হলে আমাকে শাস্তি দেবেন। না না। বাদশা বেশ কিছুক্ষণ নিরুত্তর থেকে আরেকটি প্রশ্ন করলেন, আমাকে বলো আকাশে তারার সংখ্যা কত? হজ্জা দ্বিধা না করে উত্তর দিল, আকাশে তারার সংখ্যা বেশি নয় কমও নয়, আপনার দাড়ির চুলের সংখ্যা যত ঠিক ততই হলো আকাশে তারার সংখ্যা। কি বলছো, সব বাজে কথা। না জাহাপনা, তা হাজারবার সত্যি। বিশ্বাস না হলে জাহাপনা আকাশে গিয়ে একটি একটি করে তারাগুনে দেখুন, যদি একটি বেশি বা একটি কম হয় তাহলে আমাকে শাস্তি দেবেন। আচ্ছা, তাহলে বলো আমার দাড়ির চুলের সংখ্যা কত? হজ্জা এক হাতে গাধার লেজ তুলে অপর হাতে বাদশার চিবুক দেখিয়ে বলল, আমার গাধার লেজে যতগুলো চুল আছে দাড়িতে ঠিক তত সংখ্যক চুল আছে। বাদশা রাগে টেবিল চাপড়ে চিৎকার করে বললেন, মূর্খ, ডাহা বাজে কথা। হজ্জা অবিচলিতভাবে বলল, জাহাপনা, প্রথমে আপনি নিজের দাড়ির চুল গুনে দেখুন, তারপর আমার গাধার লেজের চুল গুনে দেখবেন, একটি একটি করে গুনে নিলে সব বুঝতে পারবেন আমার উত্তর ভুল কি ঠিক। হজ্জার উত্তর শুনে বাদশা আর একটি কথাও বললেন না। অশেষ ধন্যবাদ।